লক্ষ্মীটি, আমাকে আর তুমি আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে ভুলে রেখো না। আমি যে তোমাকে ছাড়া এক দণ্ড বাঁচব না। ওগো, তুমি যে আমার যৌবনকে কানায় কানায় ভরিয়ে দিয়েছো, কখন কবে তুমি আমাকে তোমার আপন করে নেবে বলো এমদাদ, বলো। এত উতলা হলে চলবে না দৌলতুন্নেসা, সবকিছু নির্ভর করছে তোমার উপর। যেদিন তুমি তোমার বৃদ্ধ বাদশার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে। ওই অথর্ব বৃদ্ধের কথা তুমি আমাকে শুনেও না। ওই চতুর্স্বার্থপর বৃদ্ধ আমাকে সুখ শান্তির থেকে বঞ্চিত করেছে, না মিটাতে পেরেছে জীবনের ক্ষুধা, না দিতে পেরেছে মনের শান্তি। তাহলে যে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, তোমার মনোবাঞ্ছা কোনোদিনই পূরণ হবে না। তাছাড়া তোমার জানা উচিত, এ রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারিণী হবে তোমার স্বপ্নে কাঞ্চনমালা। আমি তো চেষ্টা ত্রুটি করছি না, প্রত্যহ ঔষধের সঙ্গে বিষের বড়ি খাওয়াচ্ছি, তবু মরে নয় বৃদ্ধ। ওই কট্টর বৃদ্ধকে একসঙ্গে বেশি করে ওষুধ খাইয়ে দাও, তাহলে দেখবে, তাহলে দেখবে একদিনই অক্কা পেয়ে গেছে। তাই করতে হবে, নইলে আমার আর তোমার আশা অকুলে বিনষ্ট হয়ে যাবে। রানী বেগম, জাপান আপনাকে তলব করেছেন। যাও, জলদি যাও, আজকেই শেষ সুযোগ। সুখ দিতে পারে না শান্তি। বেগম, বেগম, একই দাওয়াই খাওয়ালে জাপানা বুকটা জ্বলে যাচ্ছে। প্রত্যহ যে দাওয়াই খাওয়াই সেটাই তো দিয়েছি জাপানা। না না, আমি আমি বোধ হয় পারবো না। আমার মা কাঞ্চনমালা কোথায়? এক্ষুনি দে কাঞ্চি জাপানা, তাড়াতাড়ি চলো, কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। সাব্বাস, সাব্বাস, তাহলে তুমি আমার রানী হবে। উদি সাহেব, উদি সাহেব, উদি সাহেব, যাবো না। মা কাঞ্চন কোথায়? আমি তো আপনার পাশে আছি আব্বা হুজুর। আজ আমার মনে হয় শেষ দিন। কি বলছেন যাবো না? ঠিকই বলছি, আজ আমি আমি মৃত্যুশয্যায়। আমার মৃত্যুর পর আমার একমাত্র কন্যা শাহজাদী কাঞ্চনমালা এই কাশেমপুর করদ রাজ্যের উত্তরাধিকারিণী হবে। জাহাপানা, বেগম সাহেবের কথা একবার ভেবে দেখবেন না। কি বলতে চান সিপার সালার? এখনো শাহজাদী কাঞ্চনমালা নাবালিকা, বুদ্ধিমত্তায় সেরকম পরিপক্ক হয়নি। তাই বলছিলাম, যদি বেগম সাহেবা এই করদ রাজ্যের নিয়ম অনুযায়ী বাদশার মৃত্যুর পর তার কোন পুত্র কিংবা কন্যা জীবিত থাকলে সেই এই সিংহাসনের অধিকারী হবে সিপাহসালার। ওয়াজির সাহেব, মা কাঞ্চনমালা যতদিন পর্যন্ত 16 বছর বয়স অতিক্রম না করে ততদিন পর্যন্ত আপনার সহযোগিতায় সে রাজ্য পরিচালনা করবে। আমার সময় শেষ হয়ে এসেছে। বেগম, বেগম, তোমার নিজের পেটে সন্তান মনে করে তুমি ওর প্রতি নজর রেখো। আমার কাঞ্চনমালাকে তোমার হাতে সঁপে দিলাম। জাপানা, আমার কোনো সন্তান না হলে কি হবে? কাঞ্চনমালাকে তো আমার নিজ সন্তান তুল্য মনে করি। তবুও বেগম, যার সন্তান নেই সে কখনো সন্তানের মর্ম বুঝতে পারে না, তাই বারবার তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার কাঞ্চনমালাকে দেখো, আমার কাঞ্চনমালা কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না মা, আমার বুকে মা,
আমি বেঁচে থাকতে আমার সৎ মেয়ে কাঞ্চনমালা সিংহাসনে বসবে এ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ঠিক ঠিক তাই হবে। আর কয়েকটা দিন সবুর করো সুন্দরী, দেখবে আমার খেলা, বুঝলে? জোর যার মল্লুক তার। মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে, ভয় পেয়েছো? হ্যাঁ মামুজান, ভয় পেয়েছি। কে যেন আমার মুখে বালিশ চাপা দিয়েছিল। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কাছে থাকবে মা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে মা, আমার কাছে থাকবে। চলো মা। তা যদি কাঞ্চনমালাকে পৃথিবী থেকে সরাতে হলে উজির সাহেবকে চোখে চোখে রাখতে হবে, কারণ উজির শুধু উজিরই নন, কাঞ্চনমালার মাতুলও বটে। তারপর উজির তোমাকেও পরিষ্কার করে বলো সিপাহসালার, এমন ভাবে পরিকল্পনা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তুমি যেভাবে বুদ্ধি দেবে আমি সেভাবে কার্য সমাধান করব। হ্যাঁ, এই সমাধান করতে পারলে তুমি হবে রাজ্যের বেগম, আর আমি হব বাদশাহ, আর আমার মেয়ে ফুলমালা হবে এ রাজ্যের ভবিষ্যৎ শাহজাদী। কাল থেকে কাঞ্চনমালার অবস্থা হবে ভিখারিনী। শাহজাদী খেয়ে নিন। না, আমি এসব খাবো না, তুমি যাও। খেয়ে নাও মা, এ দুনিয়াতে কেউ বেঁচে থাকে না, সকলেরই মাতা পিতা মৃত্যুবরণ করেন, কেউ চিরদিনের জন্য পৃথিবীতে আসে না। এসো খেয়ে নাও। এইসব খাবার কি কেউ খায়? আপনি দেখেছেন খাবারটা কি? কি ব্যাপার বাদি? হুজুর, গোস্তা কি মাপ? বুঝতে পেরেছি। খাও ফুলমালা, খাও। এগুলি সব খাবার কি আমার জন্য এনেছো তোমরা? হ্যাঁ ফুলমালা, এই সমস্ত খাবার আপনার জন্য। আপনি যে ভবিষ্যৎ শাহজাদী, তাহলে শাহজাদী কাঞ্চনমালা? ভবিষ্যতে শাহজাদী কাঞ্চনমালার জায়গায় তুমি হবে শাহজাদী। আমি হব শাহজাদী? হ্যাঁ মা, তাই। নাও খেয়ে নাও। খাবো আব্বা হুজুর। খাও, পেট ভরে খাও, মন পুড়িয়ে খাও। করিব কোথায় যাব, দুঃখে প্রাণ যায় যায় রে। করিব কোথায় যাব, কি করি উপায় রে।
রাজ্য ভাণ্ডার শূন্য করে দিয়ে গেছেন? আপনি মিথ্যে বলছেন, আব্বা হজে কোনোদিন রাজ্য ভাণ্ডার শেষ করেন নাই, আপনি শেষ করবার মতো পাচ্ছেন। কি এত বড় কথা হারাম জাদি! আপনার আদরে ভাগ্নি, এই খাবার নাকি পছন্দ হয় না, তাই ওকে ভালো খাবার খাওয়াচ্ছি। আমি এতে ভাবছি, এই খাবার কে দিলে ওকে? যা পাক হয়েছে বাদিরা তাই দিয়েছে। না, আপনি দিতে বলেছেন। উজির সাহেব, আপনার জানা উচিত আমি এই রাজ্যের একজন বেগম, আর আপনি একজন সামান্য উজির। জানে বলে আপনাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে কাঞ্চনমালা দেখাশোনার ভার আপনার না করলেও চলবে। কি এত বড় কথা! ঠিক আছে, আমার নামও দৌলতুন নিশা, আমি এর বদলা নেবই। আমি একটু উদ্যানে খেলতে যাই মানে যান। হ্যাঁ যাও মা, কিন্তু উদ্যানের বাইরে যেও না। আচ্ছা, আমিও খেলতে যাই। যাও। আমিও তোমাদের সাথে খেলবো। না, কন্যা হয়ে বাসাও যে কন্যার সাথে খেলতে চাও? যাও। আচ্ছা, আমিও দেখাবো মজা। কি হয়েছে মা, কাঁদছো কেন? কাঞ্চনমালা আমাকে খেলতে নিল না। কাঁদিস না মা তুই, এখন আমাকে শিক্ষা দিতে হবে। ডাকছেন কেন? আম্মা হচ্ছে ডাকছেন কেন? ফুলমালা মেরে আছিস কেন? খেলতে নিস কেন? আমি তো কিছু বলিনি আম্মি হুজুর। ফের মিথ্যা কথা বলা হচ্ছে, হারাম জাদি। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এই এখনো খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি কর, খা খা। আমি তো কাছেই আছি মা, কারো পিতা মাতা চিরদিন বেঁচে থাকে না রে। কাঁদিস না মা, কাঁদিস না। আব্বু হুজুর, মা এত চেষ্টার পরও কাঞ্চনমালাকে পৃথিবী থেকে সরানো যাচ্ছে না। তাহলে উপায়? উপায়? উপায় একটা বের করতে হবে। তোরা কোথায়? কি হয়েছে মা কাঞ্চন? আমাকে বলিস কি তুই? আর বাইরে একা যাসনি মা,
ভবিষ্যতে তুই রাজ্যের রানী, তাই শত্রু তো চারিদিকে। ঠিক আছে মামুজন, আমি আর বাড়ি খেলতে যাবো না। যা খেলা করবে, মনটা ভালো থাকবে, যা। না, আর দেরি করা চলবে না, এ সপ্তাহের মধ্যেই রাজ্যসভা ডাকতে হবে। উপস্থিত বিভিন্ন বিভাগীয় ওয়াজির বৃন্দ, আজ আপনাদের এখানে উপস্থিত হবার জন্য আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমাদের মরহুম বাচ্চার ঘোষণা অনুযায়ী তার একমাত্র উত্তরাধিকারিণী শাহজাদি কাঞ্চন মালাকে সিংহাসনে বসিয়ে আমার সহযোগিতায় এই রাজ্য পরিচালনা করে যাব বলে বাচ্চার অঙ্গীকার নামায় এ কথাই লিপিবদ্ধ আছে। আশা করি আমার এই প্রস্তাবে আপনাদের সকলের সমর্থন থাকবে। উজির সাহেবের প্রস্তাব অনুযায়ী আমাদের বিভিন্ন উজিরদের পক্ষ থেকে আমি প্রস্তাব সমর্থন করছি। দোষটাকে মাফ করবেন উজির সাহেব, আমি এ রাজ্যের একজন সিপাহ সালার, আশা করি আমার কিছু বক্তব্য আপনাদের কাছে পেশ করার অনুমতি পাবো। নির্ভয়ে বলতে পারেন সিপাহ সালার এমদাদ খান। এ রাজ্যের বাদশার মৃত্যুর পর বেগম সাহেবের একমাত্র সিংহাসনের অধিকারিণী হতে পারেন, কিন্তু এই নাবালিকা শাহজাদি নয়। হয়তো শাহজাদি নাবালিকা, কিন্তু বাদশার নির্দেশ নামাতে এ কথাই লিপিবদ্ধ আছে যে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী কোন সন্তান, সে পুত্রই হোক কিংবা কন্যাই হোক, সেই হবে রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার। মরহুম বাদশার সব আদেশই পালন করতে হবে, এমন তো কোনো কথা নেই উজির সাহেব। আমি বাদশার আদেশ পালন করে চলব, নইলে রাজ্যে প্রজা বিদ্রোহ দেখা দেবে, কেউ কারো কোনো কথা শুনবে না, রাজা প্রজা ভেদাভেদ মানবে না। আমি নিজ হাতে প্রজা বিদ্রোহ দমন করব। এমন কে আছে রাজ্যে যে সিপাহ সালার ইমদাদ খাঁকে অবজ্ঞা করে? বাহুবল দিয়ে সমস্ত কাজের সমাধান হার আছে বসালার। উপস্থিত ওয়াজির মহাদাগান, আপনাদের কি অভিমত? আমরা উজির সাহেবের কথায় সমর্থন করি। আজ হতে করত রাজ্য কাশিমপুরের কর্ণধারিণী শাহজাদি কাঞ্চনমালা। শাহজাদি কাঞ্চনমালা, শাহজাদি কাঞ্চনমালা, শাহজাদি কাঞ্চনমালা। আমার কথাকে তাহলে উজির সাহেব অবজ্ঞা করলেন? ঠিক আছে, এর পরিণাম কি? পরিণাম তাকে ক্ষমতাচ্যুত করা, তবে এখন নয়, সময় মতো আমি তোমাকে নির্দেশ দেব। তার আগে প্রেমনগর রাজ্যে খবর পাঠাতে হবে, কাশিমপুর করদ রাজ্যের নজরানা এবার দিতে পারব না, কারণ বাদশাহ মৃত্যুর আগে রাজ্য ভাণ্ডার শূন্য রেখে গেছেন। সত্যি তুমি বিচক্ষণ বুদ্ধিমান, তা না হলে কি আর তুমি বাদশাহ সিপাহ সালার হতে পারতে? তাই বলে তুমি এত উল্লসিত হয়ে না, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। বালার বালা, পাচার চেয়ে মরা বালা, হুঁশিয়ার হুঁশিয়ার, সুলতানে প্রেমনগর হাইবার জং বাহাদুর হুঁশিয়ার, আজরানে দরবার হুঁশিয়ার, শাহজাদা ফারুক দরবারে তসবীহ আনিতেছেন। হাজরানের দরবার, আমি সানন্দে ঘোষণা করছি আমার একমাত্র পুত্র শাহজাদা ফারুকের বয়স আজ 16 বছর পূর্ণ হল, তারই জন্মদিনে এ রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এটাই ছিল তার মৃত্যু পিতার নির্দেশ। শাহজাদা ফারুক, আমি বুঝুন উজির সাহেবের সালাম গ্রহণ করো। তবে শাহজাদা ফারুক পূর্ণ যুবক না হওয়া পর্যন্ত রাজকার্য পরিচালনা আমিই করব। শাহজাদা ফারুক।
আগেটা ভরো। এবার উৎসবের নাচ আর উৎসবের গান শুরু করা হোক বেগম সাহেবা। এই মুহূর্তে 100 স্বর্ণমুদ্রা এই নর্তকীদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করুন। যে হুকুম বেগম সাহেবা। আর উজির আজম সাহেব। হুকুম বেগম সাহেবা। আমাদের বিভিন্ন করত রাজ্যগুলো থেকে এবারের বাৎসরিক নাজরানা ঠিকমতো পেয়েছেন কি? উজিরে খাজানা, মহামান্না বেগম সাহেবাকে আপনার বাৎসরিক হিসাব পেশ করুন। ইসলামপুর থেকে 50,000 স্বর্ণমুদ্রা, গাজীপুর থেকে 100,000, বাইজিদপুর থেকে 150,000, শুধুমাত্র কাশেমপুর থেকে তাদের ওয়াদাকৃত নজরানা এখন এসে পৌঁছেনি বেগম সাহেবা। উজিরে আজম, তবে কি কাশেমপুর আমাদের সাথে মিত্রতার বন্ধন ছিন্ন করতে চায়? গুস্তাখি মাফ বেগম সাহেবা, শুনেছি কাশেমপুর করদ রাজ্যের বাদশাহ গজমফর খার মৃত্যুর পর সেই রাজ্যের সিপাহসালার ইমদাদ খা সর্বে সর্বা হয়ে ওই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে, তাই পাঠাতে হয়তো দেরি হচ্ছে। কেন, সেই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী কি কেউ নেই? আছেন বেগম সাহেবা, শাহজাদী কাঞ্চনমালা, কিন্তু তিনি এখনো নাবালিকা, তাই তার উপস্থিতিতে রাজ্য পরিচালনা করছেন শাহজাদী কাঞ্চনমালার মাতুল ওয়াজির শামশের খান। উজিরে আজম। যে হুকুম বেগম সাহেবা। আপনি আগামীকালের মধ্যেই কাশেমপুর রাজ দরবারে আমাদের দূত পাঠিয়ে দিন,
যদি পক্ষকালের মধ্যে এই নাজরানা না পাঠায় তবে ওই রাজ্য আক্রমণ করে দখল করে নি। জো হুকুম বেগম সাহেব। কিসের পরোয়ানা ওজি সাহেব? প্রেমনগরে বর্তমান বেগম সাহেবের হুঁশিয়ারি পরোয়ানা। এক পক্ষকালের মধ্যে আমাদের দেহ নাজরানা তাকে পৌঁছে না দিলে তিনি আমাদের রাজ্য আক্রমণ করবেন বলে হুমকি দিয়েছেন। বলেন কি, কেন হুমকি? জাহাপানা জীবিত অবস্থায় তিনি নিজে গিয়ে প্রেমনগরে বাচ্চার নাজরানা পৌঁছে দিতেন, কিন্তু এবারে নাজরানা কে নিয়ে যাবেন সেটা একটা সমস্যা। কেন, এতে সমস্যা কি আছে ওজির সাহেব? আমি নিজেই যাব। তুমি যাবে? এ তো উত্তম কথা মা। কিন্তু ভাবছি প্রেমনগর যেতে হলে নদী নালা জঙ্গল অতিক্রম করতে হয়, বনপথে হিংস্র জানোয়ার বাঘ সিংহের ভয়। না, ভয় কিসের? কাঞ্চনমালা সিংহাসনে বসলে তার সব কার্য নিজ হস্তে সমাধান করা তার নিজেরই উচিত বলে আমি মনে করি উজির সাহেব। আমি তো যাব কিচ্ছু ভাববেন না শাহজাদী, আমরা আপনাকে পালকিতে বসিয়ে প্রেমনগর নিয়ে যাব। ঠিকই বলেছেন সেবাওয়ালের ইমদাদ খা, আপনার প্রস্তাবই অতি উত্তম। শাহজাদী কাঞ্চনমালার উপযুক্ত সেবাওয়ালার আপনি। মামুজান মা, মামুজান মা। গুলবানব, আগামীকাল তুমিই হবে শাহজাদী কাঞ্চনমালার সেবা সঙ্গী। যা যা বলেছি ঠিক সেইভাবে কার্য সমাধা করবে, কোন মতেই কেউ যেন বুঝতে না পারে। আপনার হুকুম শিরোদার যে জাপানা এই বাদীর উপর নির্ভর করতে পারেন। Get out!
গুলবানু, আমার টেস্টটা পেয়েছে। দারুন শাহজাদি। সিপাহি, তোমরা ওই দূরে গিয়ে বিশ্রাম নাও। কাঞ্চনমালার অঙ্গে যত অলঙ্কার আছে সবই তোমার। যে বিষ খাওয়ানো হয়েছে সে আর কোনো দিন জাগ্রত হবে না, তাই তোমার পক্ষে শাহজাদি কাঞ্চনমালাকে দ্বিখণ্ডিত করে মৃতদেহ মাটিতে পুঁতে ফেলতে তোমার কষ্ট হবে না। আর কাজ হাসিলের পর তুমি আর কোনো দিন কাশিমপুর ফিরে যাবে না। আমরা রাজ্যে গিয়ে ঘোষণা করে দেব কাঞ্চনমালাকে বাঘে খেয়েছে, আর তাকে উদ্ধার করতে গিয়ে জালিম বেগম মৃত্যুবরণ করেছে। চলো কাঞ্চনমালাকে ওই গাছের তলায় নিয়ে যাও, যাও। এতগুলো অলঙ্কার পেলে আমাকে আর কোনোদিন কাজকর্ম করে খেতে হবে না, কাশিমপুর ফিরে যেতে হবে না। ও, তাহলে মরণাই তুমি। তোমাকে ওকাল থেকে পরকালে পাঠাবার ব্যবস্থা করছি। বিশ্বাসঘাতক সিপাহী সালার ও তার সঙ্গীরা সব চলে গেছে শাহজাদি, তোমার কোনো দোষ নেই, তবু তোমাকে না মেরে উপায় নেই। সিপাহী সালারের আদেশ আমি যদি পূরণ না করি তবে আর কাশিমপুর ফিরে যেতে পারবো না, আমার স্ত্রী পুত্র কন্যা সব না খেয়ে মরবে। আমাকে কিছু অলঙ্কার দেবে? কিছু কেন, তুমি আমার সব গহনা নিয়ে যাও, তবু আমাকে মেরো না, তোমার দিদি পায়ে পড়ি বাবা। তুমি আমার মতো এক সামান্য সৈনিককে বাবা বললে? তবে একটা কথা শুনে রাখো মা, তুমি আর কখনো কাশিমপুর ফিরে যাবে না, তাহলে তোমার বিমাতা বেগম দৌলতন্নেসা আর সিপাহী সালার ইমদাদকার হাত থেকে তুমি রক্ষা পাবে না। তাহলে অচিরেই তোমাকে পৃথিবী থেকে তোমার স্বর্গীয় পিতার মতো মৃত্যুবরণ করতে হবে। তাহলে ওরা আমার বাবাকে মেরে ফেলেছিল? হ্যাঁ, তোমার বিমাতা ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তাকে তিলে তিলে হত্যা করেছে। আল্লাহরে দুনিয়াতে কোথাও না কোথায় তুই ঠাই পাবি মা, যার কেউ নেই তার আল্লাহ আছেন, তার প্রমাণ
আমার মতো এক লোভী জালিম মানুষ যে নিজ সন্তান তুল্য শাহজাদিকে এই পৃথিবী থেকে শেষ করতে গিয়েছিল, এই পাপকে তুই ক্ষমা করিস মা, ক্ষমা করিস। আজ আমি দুঃখের সঙ্গে ঘোষণা করছি আমাদের রাজ্যের শাহজাদি কাঞ্চনমালা প্রেমনগর যাবার পথে জঙ্গলে বাঘের হাতে মৃত্যুবরণ করেছে। একই কথা শোনালে সিপাহ সালা ইমদাদ খা, আমার আদরের সঙ্গে আরে কি হলো সিপাহ সালা, তোমরা কি আমার একমাত্র কন্যাকে বাঁচাতে পারলে না? আমরা তো চেষ্টা করে ত্রুটি করিনি বেগম সাহেবা, আপনারা তো ভেঙে পড়বেন না, এখন থেকে আপনাকেই তো এই রাজ্য পরিচালনা করতে হবে, একটু ধৈর্য ধরুন, শক্ত হন। আমি তো ধৈর্য ধরেছি সিপাহ সালার, আমার কন্যা কাঞ্চনমালার অনু আমি তো আছি আপনার সঙ্গে। না, বন্দী করো ওই বৃদ্ধ উজিরকে, ওকে চিরকালের জন্য কারাগারে নিক্ষেপ করো, ঢুকে ঢুকে সে কারাগারে মৃত্যুবরণ করবে। যাও সিপাহ সালার এমদাদ খা,
তোমার সব কুচক্র আমি বুঝতে পেরেছি। বিশ্বাসঘাতক নেমু খারাম, তুমি তুমি নিজ হাতে মা কাঞ্চন মালাকে হত্যা করেছো। নিয়ে যাও এই বৃদ্ধকে, যাও, আল্লাহ তোমার বিচার করবে। ইয়াল্লাহ, তুমি মা কাঞ্চন মালার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের তুমি শাস্তি দিও, তুমি শাস্তি দিও, শাস্তি দিও আল্লাহ। সবাইকে নিয়ে যাও করেন খেলায়, যাও নিয়ে যাও। দেখ দেখ ও কোন হয় রে, মাইজি তুম কোন হো বেটি, কাহা সে আই? আমি এক দক্ষিণী মা, এই দুনিয়াতে আমার কেউ নেই, আমাকে কষ্ট দেবে মা। হাম গরিব হো বেটি, প্রেম নগর বাসার কাপড়া ধুয়ে হামরা খাই। আমার কাছে মাত্রই মুকুট আছে, এটা নিয়ে আমাকে আশ্রয় দাও মা। মাইজি উসকো লিয়ে চল ঘর পর, ও আমারা আশ্রয় নিয়ে বানেগি। ঠিক হয় বেটি, চল মেরে সাথ। হ্যাঁ বাইছো বেটি। মা এ মা উসকো খানা দো, ও ভুকি হ্যাঁ। দেতে হো বেটি। আচ্ছে তুই মেরি সহেলি হ্যাঁ, ঠিক হ্যায় না? বাবা মরি রহি সন্তা, বাবা মরি রহি সন্তা, আর বগিয়া লগাই তান রা। লক্ষ্মী, আয় লক্ষ্মী। আরে আরে তু কাহা, এই এই তু কে রে? আরে আমার আগে কি হইল? এই তু কোন রে? আরে এ কি আমার নিজে ঘরে ঢুকলাম নাকি অন্য লোকের ঘরে ঢুকলাম? নাহি বাবুজি, এই আপনাই ঘর হয়। কোন রে বেটি? মোর সহেলি হয় বাবুজি, ভুকা হয় বেটারি। কাকা হারাম পাখানা, যে বিনা হুকুমে খেলাইতেছিস। আরে চিল্লাতে কিউ, বাপ তো শুনো। আরে বিশ্বাস করি না, প্রমাণ দিখাও। ঠিক হয়। এই দেখো, দেখাও দেখাও, দেখে দেখে, আরে দেখাও না, আরে দেখাও না, তোর লড়কে ঘরে আমি থাকতে দিব না। হারাম কা খাও না, খাই কি ছি? এই লড়কে শুন, আরে কামড়ে দে চলো, থাকতে হলে কাম করতে হবে। কামড়ে মে চলো না বেটা, থাকতে খাইতে হবে। হ্যাঁ ঠিক, খাই কাম, আমি থাকতে দিব না। ঠিক খাই বসে কামড়ে মে চলো। সহেলী তু ডর মাত, মেরে বাবু নিশা কিয়া, ইসিলিয়ে এসা কিয়া আমার সব। কি দেখতে আসো? হ্যাঁ হাত চালাও, সব কাপড়া ধুইতে হবে। হারামকে খানা, খাটকে খা হারাম জাদি। হায় হায় রে, এই তোকে কাপড়া ধুইতে কোন কাছে চাচা জান? আচ্ছা এই বুড্ডা হারাম খোর, নিশা খোর, আপনার কান ছোরকার, এই দুষিনী কো কাম কান্নে দিয়া। রানী, হাই হাই মাইজি আগিয়া রে। ইয়া হুয়া মাইজি, কাঞ্চি কো ঘর পর লে যা। আয় কাঞ্চি, চল আয়।
চল চল ঘর চল চল ঘর আরে ঘর নেই আরে তাকে কাম কর আরে পানির মধ্যে যাব নাকি হ্যাঁ হ্যাঁ কাম কর আরে দিয়ে যা তো আরে ছোড় না আরে 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 চল বহু নাকি যাবা আরে আচ্ছা আচ্ছা খোলাই দে আচ্ছা আচ্ছা রো আরে কাম কর আরে ধোতা দে দো এ কাঞ্চি ভাত খাচ্ছিস না কেন রে কিয়া হুয়া মাজি দেখ দেখ কাঞ্চি কো হাত ফুসকা গিরা হারামি ঠিক হ্যায় বেটি মাই তুজি খিলাতি হু এ রে বেটি কে তোমরা এই জঙ্গলে আমি
প্রেমনগর শাহজাদার খাস বান্দা। কোথায় তোমার শাহজাদা? মিথ্যে কথা শাহজাদি, আমি একজন ওই রাজ্যের সৈনিক মাত্র। তাই তো বলি, এত বড় স্পর্ধা কেমন করে হলো একটা সামান্য সৈনিকের। আমাকে ক্ষমা করুন শাহজাদি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। মনসি মা বাতালি, চলো। এই কিসকে আওয়াজ রে? মহাব্বত হুজুর, এরা কোন রাজ্যের সৈন্য? আমার মনে হয় হুজুর, এরা কাশিমপুরের সৈন্য। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ভয় নেই, ওই সন্ন্যাপান্ডারা পালিয়ে গেছে। সত্যি, আপনারা না এলে ওরা আমাদেরকে নিয়ে যেত। এখন যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে কেমন হবে? বালার বালা বাঁচাচ্ছি, মরা বালা। হুকুম করুন শাহজাদা, সাথে করে নিয়ে যাওয়া তার চেয়ে অনেক বালা। চল কান্তি, এরা ভালো মানুষ না আছে, তোরা যা রানী। ভালো মানুষ নেই আছে, আরে আমাকে একা বেড়ে কুটে যাচ্ছ। ভয়ে ভয়ে সবাই পালিয়ে গেল। তোমার ভয় নেই মেয়ে? ভয় কিসে, আপনি তো মানুষ, ওদের মতো পশু কিংবা চোর বদমাশ তো নন। মঞ্চরও তো হতে পারে। ইয়ে মানে আপনাকে তো কোনোদিন এদিকে দেখিনি। আমি শিকারি, হাঁস শিকার করতে ওই তালেশ্বরী নদীতে এসেছিলাম। আপনার পরিচয়? শাহজাদা, শাহজাদা গো, ওই যে এক জাক পাখি গো। রাজা বাদশাহ যে মিথ্যে কথা বলে এ কথা তো আগে জানতাম না। আবার শাহজাদা, তুমি একটা গর্দভ, শিকার আসবার আগে তোমাকে কি বলা হয়েছিল? শাহজাদার পরিচয় গোপন রাখতে, তাই সামান্য ধুপিনী মেয়ের কাছে রক্ষা করতে পারলে না। ভুল হয়ে গেছে শাহজাদা, আসলে আমি একটা আস্তা গাদা। গাদা না গাদা না, আমি হলাম গাদার দাদা। শোনো মেয়ে, তুমি ধুপিনী মেয়ে হলেও তোমার তীক্ষ্ণ বুদ্ধির জন্য তোমার প্রশংসা না করে পারলাম না। কি তোমাকে ধুপিনী বললাম বলে তুমি দুঃখ পেলে নাকি? কই না তো, আমি এর চেয়ে অনেক দুঃখ সইতে পারি শাহজাদা। এবার চলি সুন্দরী, তোমার কথা আমার বেশ কিছুদিন মনে থাকবে। এ তো আমার সৌভাগ্য। শাহজাদা তোকে গুন্ডু গুন্ডু করে দেখতে ছিল রে কাঞ্চি। শাহজাদা তো খেদে কাজ নেই, আমাকে দেখতে যাবে। এই মা, মা, আরে মা, খেতে দে, খেতে দে বলছি। দেখতে হো বেটি, শাহজাদাকে দেখে ভুক নেই গিয়া। শাহজাদাকে দেখে ভুক নেই গিয়া। মা বদলি, মা বদলি, তা
ঠাকুর আশেপাশে নেই সাদাদা হুজুর, সেই যে সকালে বেরিয়েছে এখনো ফিরবার নাম নেই। কে বলেছে আমি নেই? বলা রে বলা, বাঁচার চেয়ে মরা ভালা। আমি সকাল থেকে তাবুতে নেই বলেছে কোন সারা মিথ্যাবাদী কোথাকার? সাজাদার চামচামি করা হচ্ছে। বলুন হুজুর কি করতে হবে? এখন আমি শিকারে যাব, কি পোশাক পরবো ভেবে পাচ্ছি না। পোশাক তো ঠিকই আছে শাহজাদা, তবে রাত্রের শিকার জীব না জন্তু? জীব হলে এটাই চলবে, জন্তু হলে অন্য পোশাক পরিয়ে দেই। বাজে বকা হচ্ছে না? জি না জি না। শাহজাদার চামচামি করা হচ্ছে। কমলা সাজুদি, ওই যে সাজুদ আসছেন, তুমি তাবুতে থাকো, আমি আসছি। ঠিক আছে দাঁড়ান। আপনি কি সত্যি প্রেমনগরের শাহজাদা? তা তোমার পরিচয় কি জানতে পারি? পরিচয়? আমি কাশিমপুরের শাহজাদী ফুলমালা। কি কি আমার অপরাধ? আমার কি রূপ নেই, যৌবন নেই? আমার চেয়ে কোন রাজ্যের সেরা শাহজাদী আছে যাকে আপনি পছন্দ করেছেন? না না, আমি কাউকে পছন্দ করিনি। তাছাড়া তুমি খুব সুন্দরী, তোমার রূপ যৌবন সবই আছে, শুধু তোমার প্রতি আমার মন নেই। কেন কেন নেই শাহজাদা? কেন আমার প্রতি মন নেই? কেন এই অবহেলা? শান্ত হও শাহজাদি। শাহজাদি না, একবার একবার ফুলমালা বলো শাহজাদা। আমাকে যেতে দাও, শিকারের সময় চলে যাচ্ছে। রাতে কি ভাত পেতে রেখেছ যে শিকারে যাচ্ছ? শিকার কাছে পেয়েও ধরে রাখতে পারছো না শাহজাদা। যে শিকার অতি সহজে ধরা দেয় সে শিকার ধরে কোনো মজা নেই। আচ্ছা মজা নেই? সবার ভাগ্যে প্রেম আছে, আমার ভাগ্যে নাই। আল্লাহ কেন আমাকে শাহজাদা করে জন্ম দিল না? আজ আমি শাহজাদার বিছানায় শাহজাদা হইয়া শুইবার চাই। শুইয়া শুইয়া কুলবালিশে পাও দিয়া কলা খাই। শাহজাদা হুজুর, আপনার কাপড় আইন আছে। মেয়ে মানুষের গলার আওয়াজ কমলা নাকি? আজ খালি তাবু মেয়ে মানুষ দেখা কি আমি হয়ে যাব কাবু। আল্লাহ রহম করো। সাজরে হুজুর আপনার কাপড়া। এসো এসো সুন্দরী, ভিতরে এসো, বসো সুন্দরী। আমি বসবো রে সাজাদা। বসবে না কেন? দরকার হলে তুমি শুয়ে থাকবে। আমি হচ্ছি শাহজাদা, এই তাবুর মালিক, কলার মালিক, তার মৌজের মালিক, এমনকি তোর মালিক। আপনি আমাকে তোর পছন্দ হয় না সুন্দরী? তুই তো এখন বুড়ো হয়ে গেছিস রে শাহজাদা। কে বালা রা বালা বাঁচার চেয়ে মরা বালা? যে আমাকে বুড়া বলবে সে আমার শালা। বুড়া হলে কি হবে? আমি তো এখন শাদি করি না। সত্যি? তুই এখন শাদি করিস না শাহজাদা? না, তোর মতো সুন্দরী পাইলে একটা শাদি করতাম।
আমার বাপ দাদার চতুর্থী ঠাকুর আসছে, বলছি মা বটালি। আমি তো এখানেই আছি হুজুর। কি হয়েছে, আসছো কেন? এখানে বসবেন না হুজুর, এখানে বসলে আমার কলিজায় ব্যথা পাই। ব্যথার কি হলো হুজুর? আপনি আমাকে একা একা ফেলে শিকারে চলে যান, এত বড় তাঁবুতে আমি একা বুঝি ভয় পাই না। আমি তোমার কাছে আনছিলে সাজাদা হুজুর। মুন্সি মা বাতালি, এই সুযোগে বুঝি প্রেম প্রেম খেলা হচ্ছে না? ছি 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 হুজুর, এই বৃদ্ধ বয়সে প্রেম? যাও যাও, এই বাক্য আপনি উচ্চারণ করতে পারলেন? এই অবস্থা দেখেই তো বলছি তোমাকে আর এখানে রাখা যাবে না। শাহজাদা হুজুর, এবারের মতো আমাকে মাফ করে দেন। কেন যে এমন হলো, আপনি তাঁবুতে ছিলেন না? কিছুক্ষণের জন্য আমি শাহজাদা হয়েছিলাম। আজ রাত্রিটাই মাটি হয়ে গেল কাঞ্চি, আমি যে তোমার প্রেমে দিওয়ানা হয়ে যাচ্ছি। কি রূপ দেখলাম তোমার মাঝে। কাপড় কাচো কাঞ্চন মালা, আওলা মাথার বেনি, ওরে এই ঘাট থেকে সরে যাব পানি। কি খাবো আমি গো কন্যা, আনি খাবো আমি বাবা দাদা মুলির ঘাটে কাপড় কাটি আমি। ঘাটের মালিক লইতাম কিনে মনটা, আহা হইলে জানা গো কন্যা, মনটা হইলে জানা। তুমি তো পর দেশি পথি অচেনা শিকারি, ওরে পর নারীর সঙ্গে বুঝি কর চাতুরি গোনা গোর, করো ছল চাতুরি। পরের নারী আপন করি সঙ্গে যাব নিয়া, ওরে মন দিয়া মন নিয়া তার করব, ও আমি বিয়া গো কন্যা করব আমি বিয়া। লজ্জা নাই নি লজ্জ পুরুষ ছল না কেন কর, ওরে গলা হাতে জলে ডুবে মর। কোথায় পাবো জলের কলসি, কোথায় পাবো তড়ি, ওরে তুমি হব গহীন গান আমি। ডুবে মরি গো কন্যা, আমি ডুবে মরি। তুমি তো পর দেশি
কে গো কন্যা তুমি? আমার হৃদয়কে উতাল পাতাল করে দিয়েছো, তাই তো তোমাকে না দেখে থাকতে পারলাম না। শাহজাদা, আমি একজন সামান্য ধূপিনী, তার নিজ চোখে দেখছেন। তোমাদের কোনো পুরুষ মানুষ নেই, বাবা ভাই? না, আমি মা আর একজন বোন আছে। ও, তাই বুঝি তুমি কাপড় কাচো? কাপড় না কাচলে খাবো কি করে? আচ্ছা, তোমরা এত কাপড় কাদের কাচো? প্রেমনগরে রাজ পরিবারে। প্রেমনগরে বাদশাহ কিংবা শাহজাদাকে তুমি কখনো দেখেছো? দেখবো কেমন করে, আমি তো যাই না রাজবাড়িতে, আমার মা হয়তো দেখেছেন। আমি এখন যাই শাহজাদা, মা দেখলে রাগ করবেন। এই যে শোনো, আবার কবে দেখা হবে? জানি না। কাঞ্চি, তুমি ধূপিনী কন্যা হয়েও যে আমার প্রাণ কেড়ে নেবে তা আমি ভাবতেও পারিনি। বাবু, তুমি যাই রে? না, এমনি এদিকে শিকার করছিলাম কি না, তাই। তা পাইনি রে? না, এখনো পাইনি, তবে ধনুক ঠিক রেখেছি। ও আচ্ছা আচ্ছা। আমি মিথ্যে প্রেমের অভিনয় করতে পারবো না রানী, আমি বুঝতে পারছি না শাহজাদা ফারুক আমাকে সত্যি সত্যি মন থেকে চায় কিনা। জরুর চাহতা হয় রে, নাহি হলে সে ও বারবার তুঝে তার নাহি করতে। আমারও মনে হয় তাই, কিন্তু ইয়া কিয়া সুস্থ হো। সত্যি যদি প্রেমে পড়ি, পরে যদি অস্বীকার করে দুঃখ দেয়, তখন তখন তো আমি আর বাঁচব না রে, বাঁচব না রে, বাঁচব না। রোমাত রোমাত কাঞ্চি। মুন্সি মহাপতালি, বুড়ো হয়েছে বলে কি চোখও দেখতে পাও না? আমারে বুড়া কইবেন না শাহজাদা, বালার বালা বাঁচার চেয়ে মরা বালার, আমারে কেউ বুড়া কইলে ওই চাই আমার সারা। দাড়ি পাততে কি হবে শাহজাদা, এখনো আমি সুনামুখী শুয়ে সুতা লাগাতে পারি। তুমি পারো না, এমন কাজ বোধহয় পৃথিবীতে নেই। পালার বালা বাঁচার চেয়ে মরা বালা, শাহজাদার দয়া এবং দোয়া থাকলে এই বান্দা বাঘের দুধ ফুকো, না না বাঘের মাসি মানে বিড়ালের দুধ পর্যন্ত জোগাড় করতে পারি। তুমি বুড়ো মানুষ, রাজ্যে ফিরে চলে যাও, আম্মি হুজুরকে বলবে আমি কিছুদিন পর রাজ্যে ফিরে যাব। মাসি, আরে ও মাসি। কোন রে? ও বদ্রু, কেমন খবর বেটা? কাঞ্চি রানী কহে রে মাসি। কাঞ্চি নদী মে গিয়া আর রানী খানা পকাইতেছে, কেন রে? কুছ নেই মাসি, কুছ নেই। কি বাত বল না। বদ্রু জরুর কোন মতলব সে আয়া থা। আচ্ছা মে দেখতি হু। বদ্রু, ক্যা? এ বদ্রু শুন না। ক্যা রে? ইতনা গুসা শুন তো। কাঞ্চি কো ঢুঁড় রহা থি, মুঝে নজর নেহি আতি। হাল তো বাত মত কর, কেমন গিয়া সে? আচ্ছা মে দেখতি হু। দাঁড়াও কাঞ্চি, তুমি যেভাবে আমার পিছনে লেগেছ, হয় তুমি মরবে, হয়তো আমাকে মারবে। প্রেম ভালোবাসা মরা বাঁচাকে ভয় করে না কাঞ্চি। তুমি কাকে ভালোবাসো, কিসের ভালোবাসার কথা বলছো? তুমি এখনো বুঝতে পারোনি কাঞ্চি? দুই চার দিনের জন্য শিকার এসে আমার মনে ব্যথা দিয়ে তোমার কি লাভ শাহজাদা? আমি কারো মনে ব্যথা দিতে চাই না কাঞ্চি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। শাহজাদার মেয়ে মানুষ দেখলেই প্রেম নিবেদন করে। আমি সেরকম নই কাঞ্চি। তাই তো, যেমন তোমার রূপ তেমনি তোমার রাজ্য, আর আমি এক অরূপা ধূপিনী কন্যা, কোনো রাজকন্যা নই,
নাইবা হলে রাজকন্যা। তবু তোমার আমার মধ্যে অনেক ব্যবধান। আমি তোমাকে দাসী বানাতে চাই। দাসী হবে কেন? আমি কাঞ্চনকে রানী বানাতে চাই। বলছি মহাপতালি, তুমি এখনো রাজ্যে ফিরে যাওনি। তোমার মতো জানোয়ারকে নিয়ে বনে জঙ্গলে পশু শিকার করা যায় না। আপনি তো এখন পশু শিকার করছেন না শাহজাদা। মহাপতালি, কাঞ্চি তুমি বাড়ি চলে যাও, রাতে এই নদীর পারে এসো। আমি তাবুতে গিয়ে আগে মহাব্বত আলীর বিচার করে নিই। যাই। কি হলো রে কাঞ্চি, মনে হচ্ছে কারো মহাব্বতে পড়েছিস। হ্যাঁ, তবে তোর না। তবে কি করে? আমার মনেই মানুষের। মনের মানুষ? আমি থাকতে তোর মনের মানুষ কে আছে রে? অবদান করে দিদাছি কাঞ্চি, ভবিষ্যতে যদি ওই পর্দেশি শাহজাদার সঙ্গে মিলোগি তাহলে ওকে আমি জিন্দা রাখবে না, বুঝলে? জীবন আমার জীবন, তুমি আমারই মরণ। তুমি পারুক আমার সাধেরি জীবন, আমার জীবন তুমি আমারই মরণ। সুখে দুঃখে তুমি ভাই কো পাশে ও গোপতি ধন। তুমি কাঞ্চন আমার মধুর স্বপন, পরাণে পরাণ তুমি নয়নে নয়ন। তুমি কাঞ্চন আমার মধুর স্বপন, পরাণে পরাণ তুমি নয়নে নয়ন। তুমি বিনে বলো কে আছে গো আমার আপনজন। তুমি পারুক আমার সাধের যৌবন, তুমি কাঞ্চন আমার মধুর স্বপন। তুমি পারুক আমার সাধের যৌবন, তুমি কাঞ্চন আমার মধুর স্বপন। বদ্রু, এত রাত্রে তুই আমার ঘরে, ঘরের বেড়া কেটে ঘরে ঢুকেছিস? ছি ছি ছি, এত বড় ইঁদুর তুই! আকাঞ্চি, আমি তোকে ছাড়া বাঁচবো না রে। আজ দাস বাড়াচ্ছে, আমি তোকে পালা বাইসে আইতেছি। আমার তুই ফিরাই দিস না কাঞ্চি, আমার তুই ফিরাই দিস না। না না বদ্রু, না, এ হতে পারে না। আমি যে একজনকে জানি, শাহজাদা হুজুরকে, এ তো কেন তোর সব ধূপিনী হইয়া এত বড় আশা, তাকে তুই বুকে ধরে রাখবি? আমি বাইচা থাকতে শাহজাদা হুজুর তোরে পারবে ক্লাই না।
আমার গায়ে কুমাত্র নিয়ে হাত দিবি না মাত্র, তাহলে তোর হাত পড়ে যাবে। বদ্র, তুই কাঞ্চির গায়ে হাত দিবি না, তোর এত হিম্মত? ও আমার সাহেলি আছে, ওকে ছাইরা দেব তাছি। আমি ছাড়বে কই, কাঞ্চি আমার থাকবে, আর কারো হইবার পারবে কই? কাঞ্চি আমার জান আছে, আমার প্রাণ আছে, আমি কাঞ্চির ভালোবাসি। বন্ধু, আমিও যে তোকে ভালোবাসি রে, আমি কাবিলার মাইয়া আছি রে, আর কাঞ্চি ও বাহার কাহায়? বাচপন মে তোকে আমি ভালোবাসতে আসতেছি, তুই আমাকে ভালো না বাসলে আমি মরে যাব, আমি মরে যাব। বদ্রু, তুই আমাকে প্যার কর, বদ্রু তুই আমাকে প্যার কর। ছাইরা জরুরি, বদ্রু রানি, আজ আমার মাথায় খুন আইছে, হাজা ও আজ আমাদের কেউ লাই, তাই তোর এত বড় হিম্মত হয়েছে। আজ আমার বাপুজি জিন্দা থাকলে তোর এত বড় হিম্মত হইতো না। হে আল্লাহ, আমার ইজ্জত আপু, তোরাতে আল্লাহ, তোরাতে আল্লাহ, তোরাতে। আচ্ছা, তোকে আমি সাবধান করে দিতেছি কাঞ্চি, আর কখনো শাহজাদা সে মিলবি তাহলে তোকে আমি জিন্দা ছাড়বে না, তোকে আমি জিন্দা ছাড়বে নাই। কাঞ্চি নেই, কাঞ্চি সুরে সিপাহি হুকুম বেগম সাহেব, কাশেমপুরের প্রতিনিধিকে অতিথিশালায় নিয়ে যাও। যে হুকুম বেগম সাহেব, আসুন। বালা রে বালা, বাঁচার চি মরা বালা। সালাম বেগম সাহেব। কি খবর মুন্সী মোহাম্মদ আলী? বালা রে বালা, বাঁচার চেয়ে মরা ভালা। ভালা খবর বেগম সাহেবা, নারান গ্রামের সারাম এই সবগুলি মিলিয়ে খবর হলো চালাম। একটা একটা করে সব খুলে বলুন। এক নম্বর, শাহজাদা হুজুর এই পর্যন্ত একখানা হরিণ আর একখানা টাকাস মেরেছেন। দুই নম্বর, শাহজাদা হুজুর পাহাড়ের উপর উঠে অনেক কষ্ট করে একটা তীর মেরেছিলেন একটা শিয়ালকে, শিয়াল বেচারা ভয়ে পালিয়ে গেছে। আমার মনে হয় শিয়াল বেচারা ভয়ে জলে মারা যাবে। তিন নম্বর, বালার বালা, বাঁচাচ্ছি মরা বালা, আমার এবার চরমের পালা, শাহজাদা হুজুর এক দুপিনী মেয়ের সাথে প্রেমের খেলা। তারপর শাহজাদা হুজুর কবে শিকার থেকে ফিরবেন তা বলা যায় না বেগম সাহেবা। এসব তো কিছুই বুঝতে পারলাম না। অধিরাজ মুন্সী মোহাম্মদ আলী বেশি কথা বললেও সব কিছু মিথ্যে বলেনি বেগম সাহেবা। অধিরাজ হুকুম করুন বেগম সাহেবা। আমার গর্ভজাত সন্তান, এ রাজ্যের বর্তমান শাহজাদা হয়ে একজন সামান্য ধোপিনী ফেলে পড়েছে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি। আপনি এই মুহূর্তে মধুপুর যাত্রা করুন, যদি সে আমার পুত্র হয়ে থাকে তবে যেন অনতি বিলম্বে আপনার সঙ্গে চলে আসে, আর আপনারা ফিরে না আসা পর্যন্ত আমি পানি স্পর্শ করব না। ইনশাআল্লাহ আমি শাহজাদা ফারুককে নিয়ে অতি সত্তরই ফিরে আসবো। সিপাহ সালার হুকুম করুন। মেয়ে বড় হয়েছে, টাকা শিকারে যাওয়া ফুলমালার জন্য ঠিক হয়নি। তুমি রাজনীতির কি বোঝ? ফুলমালাকে আমি শিকারে পাঠিয়েছি একটি উদ্দেশ্য, কারণ ওই বনে শাহজাদা ফারুক এখন শিকারে বেরিয়েছে। উদ্দেশ্যটা কি? তুমি কি ভুলে গেছ, শাহজাদা ফারুক ফুলমালার সঙ্গে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল? ও বুঝেছি, শাহজাদা ফারুকের সঙ্গে ফুলমালার বিয়ে দিয়ে
আত্মীয়তা পাকাপোক্ত করতে চাও? তোমার ধারণা ঠিক। কি চিন্তা করছে শাহজাদি ফুলমালা? চিন্তা আমার একটাই, যে করেই হোক শাহজাদা ফারুককে আমার বশে আনতেই হবে। শাহজাদাকে পেতে হলে ভালোভাবে প্রেমে অভিনয় করতে হবে শাহজাদি। তাই করতে হবে। কি খবর শাহজাদি, এত রাতে যেহেতু পুনরায় আগমনে, এবার এক গ্লাস ঠান্ডা শরবত নিশ্চয়ই চলবে। তাহলে তরমুজ? না। কলা? বলছি তো না। ঠিক আছে, না হয় এক গ্লাস ঠান্ডা শরবতই খাও। তুমি কি শরবত ছাড়া আর কিছু খাওয়াতে পারো না? তুমি তো আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছো। তোমার মনে আগুন কে জ্বালিয়েছে? গানে গানে প্রেম অভিনয় আর কত গান জানো? যতক্ষণ না তোমার মন ভরে। তবে সবগুলো একবার শুনিয়ে দাও। মন থেকে বলছো তো? না বলে তো উপায় দেখছি না। বলো কি শোনাবে। তুমি কিন্তু রসের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তবু তো তোমাকে বশ করতে পারলাম না।
শেষ পর্যন্ত সাহায্যই তোমাকে পাগল নিয়ে হতে হবে। কেন? তোমাকে নিশ্চয়ই অন্য কেউ ভালোবাসে, তাই না? ঠিক ধরেছ। তোমার সেই প্রেমিকাটি কে আমি তা জানতে চাই। তুমি জানতে চাইলেও আমি বলতে পারবো না। তুমি না বললেও আমি জেনে নেব। আমার নামও শাহজাদি ফুলমালা। রাতেও এলো না, এখনো এলো না, তাহলে কি মিথ্যা অভিনয় করেছে আমার সাথে? না না, এ কি ভাবছি কাঞ্চি? কাল রাতে এলে না কেন শাহজাদা? পথের মাঝে ভারী বিপদে পড়েছিলাম কাঞ্চি। কি বিপদ বলো তো শাহজাদা? কোন জীবজন্তু আক্রমণ করেছিল? তা তোমাকে বলা যাবে না। তাহলে আমিও কিছু বলবো না। কাঞ্চন শোনো, ওইদিকে নদী, নদীতে কুমির আছে। আমি কুমিরকে ভয় পাই না শাহজাদা। তাহলে কাকে তুমি ভয় পাও? পরদেশী এক প্রেমিককে। তাই নাকি? কাছে এসো। যা দুষ্ট কোথাকার, একটি সত্য কথা বলবে শাহজাদা? বলো কাঞ্চি। তুমি এতদিন বিয়ে করনি কেন? সে অনেক কথা। আমার মাতা বেগম কামরুননেসা কাশিমপুর রাজ্যের মৃত বাদশার কিশোরী কন্যার সঙ্গে বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন। তা বিয়ে দিলেন না কেন? সেই কিশোরী রাজকন্যা আমার রাজ্যে নজরা পৌঁছে দেবার জন্য নিজেই যাচ্ছিলেন। পথের মাঝে মধুপুর জঙ্গলে নাকি তাকে বাঘে খেয়েছিল, তাই মধুপুর গড়ে এলেই তার কথা মনে পড়ে, ইচ্ছা হয় না এখান থেকে পুনরায় রাজ্যে ফিরে যাই। সেই শাহজাদিকে কখনো দেখেছো তুমি? আমার দুর্ভাগ্য, আমি কখনো তাকে নিজ চোখে দেখিনি। যাকে কোনোদিন দেখনি তার জন্য তোমার এত? শুনেছিলাম রূপে গুণে সেই শাহজাদি অন্যান্য রাজ্যের শাহজাদিদের চাইতে সর্বশ্রেষ্ঠ ছিল। শাহজাদা হুজুর, আমাদের প্রেমনগর রাজ্য থেকে রাজমাতার বিশেষ বার্তা নিয়ে উদিরে আজম সাহেব এসেছেন। কি সেই বার্তা? তা তো জানি না শাহজাদা হুজুর। আচ্ছা যাও তুমি, উজির আজম সাহেবের বিশ্রামের ব্যবস্থা করো গিয়ে। যে হুকুম শাহজাদা হুজুর। ভেবেছিলাম আজ বেশ কিছুক্ষণ ধরে আলাপ করব। তার হলো কই, ওই উজির আজম না এলে আজ কোনো অবস্থাতেই আমি তোমাকে ছেড়ে যেতাম না। এখন তুমি বাড়ি যাও। আগে তুমি যাও শাহজাদা, রাতে আসবো। ধূপিনী হয়ে শাহজাদার সঙ্গে প্রেমের শখ? প্রেম ভালোবাসা তো কারো ব্যক্তিগত সম্পদ নয়, আর কেন এই কথা বলছো? কে তুমি? সাবধান ধূপিনী, তুমি তুমি করে সম্বোধন করো না। এই লেবাস দেখে চিনতে পারছো না আমি কে? লেবাস দেখে মানুষ যদি চিনা যেত তাহলে কাক ময়ূরে পুচ্ছ পড়ে কি ময়ূর হতে পেরেছিল? তাই তোমাকে চিনতে ভুল হয়নি আমার। মুখ সামলে কথা বলবে, তোমার জানা উচিত আমি এই কাশিমপুরের শাহজাদি। তোমার মতো শাহজাদি এই দুনিয়াতে আরো অনেক রাজ্যে আছে। চুপ করো ছোট জাতের মেয়ে, জাত তুলে কথা বলো না শাহজাদি। মনে করো না আমি তোমার থেকে নীচ জাতের মেয়ে। নীচ জাতের মেয়ে তো নিশ্চয়ই তুমি, কারণ আমাদের নোংরা কাপড় ধুয়ে তোমাদের জীবিকা। ঠিক বলেছ শাহজাদি, আমরা নীচ জাতের ঠিকই, তোমাদের নোংরা কাপড় ধুয়ে আমাদের জীবিকা। কিন্তু তোমার মতো নকল শাহজাদি আমি হতে চাই না। নকল শাহজাদি মানে? হ্যাঁ, তোমার পিতা একদিন ছিল কাশিমপুর রাজ্যের সামান্য সিপাহী সালার, আর তুমি তার কন্যা, তাই নয় কি? তবে তুমি কে? আমি? আমি সামান্য একজন ধূপিনী কন্যা, এর চেয়ে কিছুই নয়। কিন্তু তোমার কথায় বিদ্রোহিনী রাজ পাচ্ছি, জানো তোমাকে আমি এখনই বন্দি করতে পারি? তা হয়তো পারো, কিন্তু বেশিক্ষণ রাখতে পারবে না। জানি শাহজাদা তোমাকেই চায়, তাই তো এত গর্ববোধ। না,
তবে সেটা সময় মতোই জানতে পারবি। আচ্ছা, কে ধূপিনী কন্যা? কেন তার এত সাহস? তার আচার ব্যবহারে ধূপিনী কন্যা বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আজ আমাকে রাজ্যে ফিরে যেতে হবে, আব্বা হুজুরকে জানাতে। সিপাহসালার থেকে বাদশা হয়েছি, কাঞ্চনমালাকে দুনিয়া থেকে সরিয়ে উজিরে আজমকে সাজা দিয়েছি। আরে ফুলমালা, শিকার থেকে কখন ফিরলে? এক্ষুনি। সর্বনাশ হয়ে গেছে আব্বা হুজুর। মধুপুর বনের পাশে ধূপি পট্টিতে কাঞ্চি নামে একটি মেয়ে আছে, তার আচার ব্যবহারে সন্দেহহীন মনে হয়। সন্দেহহীন কেন? মনে হয় সে কোনো রাজকুমারী, হয়তো মৃত কাঞ্চনমালা। কি বলছো তুমি? ঠিকই বলছি আব্বা হুজুর। তাছাড়া মেয়েটি প্রেমনগরের শাহজাদা ফারুকের সাথে প্রেম প্রেম খেলছে। তুমি কি করলে? তাহলে তোমাকে পাঠালাম কেন? জোর করে প্রেম করা যায় না আব্বা হুজুর। তবে আমিও দেখব কাঞ্চির সাথে শাহজাদা ফারুকের বিয়ে হয় কেমন করে। হবো, বেশি বিলম্ব না করে একটা ব্যবস্থা করো। সত্যি যদি ওই মেয়ে কাঞ্চনমালা হয়, তবে তাকে এই দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতেই হবে। যদি সত্যি ও মেয়ে কাঞ্চনমালা হয়, তবে এবার ওর মৃত্যু হবে আমার নিজ হাতে। তোমায় দিল
লাম্বু আমার কাছে ঠিকই কইছে, তো চুপ চুপ কে সাহায্যতা সে মিলতি? আমি মিশি তাতে তোর কি আমার কি? তাহলে দে সাহায্যতা সে মিলনে কেন তুই? কাঞ্চি তুই দেখেলিস ওই সাজারা একদিন তোকে ধোকা দেখা চলে যায়গা, ফের ফের তুই আমার কথা ইয়াদ করবি, ফের তুই আমার কথা ইয়াদ করবি। মধু তোর উপদেশ আমার দরকার নেই, তুই যা এখান থেকে। যাচ্ছি সাজারা হুজুর, তুমি ইসমুল্ল কথা সাজারা হোকার আমার কাবিলার লড়কির উপর নজর দিছিস, ये काम तो अच्छा नहीं किया। कान खोल कर सुन लो, तुम्हें और एखाने आसबार पड़े, हमार बात ना सुन ले हमें रणीमार काछे तुम्हारा शिकायत करबे, रणीमा हमार बात ना सुन ले हमें बुझबो ये मुल्लू के इंसाफ नहीं आते, इंसाफ नहीं आते। कांची कांची ऐ कांची হঠাৎ তুমি মুখ ভার করে বসলে কেন, কি হলো, কথা বলছো না কেন? আমার আর কি বলার আছে সাজ্জাদা, সামান্য ধূপিনীর মেয়ে হয়ে আসমানের চাঁদ ধরতে চেয়েছিল। বদ্রু যদি সত্যি সত্যি রানীমার কাছে নালিশ করে তাহলে তাহলে এমন ভাবে কথা বলছো কেন? আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? সে কথা নয় সাজ্জাদা, ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছি, পেয়েছি ভালোবাসা পেয়েছি, তবে তোমার মতো করে কেউ আমাকে আপন করে নেয়নি। তাই আমার ভয় হয় যদি না শেষকালে তুমি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যাও তাহলে তাহলে আমি কে নিয়ে বাঁচবো সাজাদা? তোমাকে হারানোর ব্যথাটা আমি সইতে পারবো না, সইতে পারবো না। কথা দাও আমার ভালোবাসাকে কলঙ্কিত করে পালিয়ে যাবে না? না না কাঞ্চি, আমার কথার মুখে এনো না, আমি কথা দিচ্ছি পৃথিবীর কোনো শক্তি আমাদের এই পবিত্র প্রেমের বাঁধনকে ছিঁড়তে পারবে না। মনে রেখো আমি যে অবস্থায় যেখানে থাকি না কেন চিরদিন তোমারই থাকবে। তোমার জন্য যদি রাজ্য ছাড়তে হয়, সিংহাসন ত্যাগ করতে হয়, তবু তুমি হবে আমার হৃদয়ের প্রাণ প্রিয় সহধর্মিনী।
শাহজাদা ফারুক। কাঞ্চি, আমার কাঞ্চি। শাহজাদা ফারুক। আমার সাজা দেখে সত্যি সত্যি চলে গেল। কাঞ্চি, তুই দেখেলি ওই শাহজাদা একদিন তোকে ধোকা দেকার চলে যায়গা। তুই আমার কথা ইয়াদ করবি, আমার কথা ইয়াদ করবি। আমার সুজন বন্ধু ফাঁকি দিয়া গেছে চলে রে, আমার সুজন বন্ধু ফাঁকি দিয়া গেছে চলে রে। আমার কি হবে আর, মালা গেছে সখী পাড়া বোকার গলেতে গেছে চলে। সখী লোকে মন্দ বলে রে,
চলে রে। তুমি কি বলতে চাও তোমার প্রতি আমার কোনো অধিকার নেই? চব্বিশটি বছর ধরে বুকের রক্ত তিলে তিলে ক্ষয় করে আমি তোমাকে মানুষ করেছি, সেখানে আমার মাতৃত্বের দাবিটুকু নেই? আমি তো অস্বীকার করছি না আমি হুজুর। তবে আমার নির্বাচিত বিয়েতে রাজি হচ্ছ না কেন? ভুলে যেও না আমি এখনো এই রাজ্যের বেগম। বিয়ে আমি করব আমি হুজুর, তবে আপনার নির্বাচিত কোনো রাজকন্যাকে নয়। আমাকে ক্ষমা করুন। তোমার নির্বাচিত কন্যাটি যদি সেই মধুপুর গড়ের ঢুপিনী হয়, তবে তুমিও মনে রেখো তাকে রানীর মর্যাদা দিয়ে কখনোই রাজপুরীতে আনবো না। আপনি রাজপুরীতে না আনলেও আমি তাকে কথা দিয়ে এসেছি আমি হুজুর, ওই বনের মেয়েকে বিয়ে করে ওই বনে আমি বসবাস করব। তোমার ধৃষ্টতা তো কম নয়? তাহলে তাহলে তুমি আমার কথা রাখবে না? না বেগম সাহেব, এই অদ্ভুত শাহজাদাকে বন্দি করো। আপনি বোধহয় ঠিক করলেন না বেগম সাহেবা। ওজির সাহেব, আমি চাই না আমার একমাত্র পুত্র শাহজাদা ফারুক এক ধূপিনী কন্যাকে স্ত্রীর মর্যাদা দিক। ওজির সাহেব, আমি এখনো অধিষ্ঠ ওই রাজ সিংহাসনে। শাহজাদা ফারুক যদি এই বয়সে উচ্ছৃঙ্খল হয়ে যায় তাহলে কাকে দিয়ে আমি ভবিষ্যৎ রাজকার্য পরিচালনা করাব? আপনি বলুন, আপনি সমাধান দিন। ওজির আলী হামজা, আপনি এই মুহূর্তে বেগম সাহেবার পত্র নিয়ে মধুপুরে দূত পাঠান, ওই ধূপিনী কন্যাকে জানিয়ে দিয়ে আসুক ওই ধূপিনী যেন ভবিষ্যতে শাহজাদা ফারুককে ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখে প্রেম ভালোবাসার কথা সে যেন চিরতরে মন থেকে মুছে ফেলে। যান। জয় হোক ওজির আজম।
বেটি, রোমাত। কাঞ্চি, আজ আমি বন্দী, তোমার কাছে যেতে পারছি না কাঞ্চি। তুমি আমাকে ভুল বুঝো না, ভুল বুঝে তুমি আমাকে ভুলে যেও না কাঞ্চি, ভুলে যেও না। কাঞ্চি বাড়িতে আছো? কাঞ্চি কে? কাঞ্চি বাড়িতে আছো? সৈনিক তুমি? আমি প্রেমনগর রাজ্যের রাজদূত, রানী সভার পত্র নিয়ে এসেছি। খুব জরুরি খবর, সবাই ভালো আছে তো রাজদূত? এই পত্রে সব লিপিবদ্ধ আছে। আমার এতদিনের লালিত স্বপ্ন সামনে এই পত্রের কথায় শেষ হয়ে যাবে। না না মা, রানী তুই বল না আমি এখন কি করবো, আমি এখন কি করবো? তুই হিম্মত হারাস নি কাঞ্চি, আমার মনে হয় হে রানী সাহেবের চাল হে। না রে রানী না, আমি যদি শাহজাদাকে ভুলে না যাই তবে রানী সাহেব শাহজাদাকে কষ্ট দেবেন। সে এখন প্রেমনগরে কারাগারে নজর বন্দি। আমি ঠিক করেছি রানী, আমার প্রেমকে আমি বিসর্জন দেব এই কালেশ্বরী নদীতে। তবু আমার শাহজাদা যেন সৈয়দ সালামতে থাকে, সৈয়দ সালামতে থাকে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, কবুল করো। এই সতী নারী সারাটা জীবন দুঃখ যাতনা শুয়ে এসেছে, পিতা মাতা হারিয়ে আজ আমি বনবাসী। আমাকে প্রার্থনা তুমি কবুল করো আল্লাহ, কবুল করো। ই আল্লাহ, ইয়া মাহমুদ, বছরের পর বছর ধরে মৃত স্বামীর সম্মান ঐশ্বর্যকে অক্ষুণ্ণ রেখে তার ভবিষ্যৎ প্রতিনিধি আমার একমাত্র সন্তানের সুখকে নিজের সুখ মনে করেছিলাম। তার সব কথা সব কাজকে প্রশ্রয় দিয়ে এসেছিলাম, নিজের সুখ শান্তিকে উপেক্ষা করে যাকে আমি বুকে আগলে রেখেছিলাম সে আজ বড় হয়ে পৃথিবী উঠেছে, আমাকে উপেক্ষা করে চলেছে। এই কি আমার এতদিনের সাধনার পুরস্কার? বলো না, বলো কি আমার অপরাধ? যদি অপরাধী হই আমাকে ক্ষমা করে আমার সন্তানের সুমতি দাও, কোথায় সুমতি দাও। রাজি হো যা, রাজি হো যা, ইসমে তোর ভালো আছে। না এ হতে পারে না বদরু, আমি শাহজাদাকে প্রাণ দিয়ে ভালোবাসি রে, নিশ্চয় সে বিপদে পড়েছে। আমি তোর পায়ে ধরি বদরু, তুই আমাকে ভুলে যা, তুই আমাকে ভুলে যা। আমি ভুলে যাব না, কেন আমি ভুলে যাব? তোর সাজাদ আছে আমি কম কিসের রে? শোন, আমি পয়চা থাকতে ওই সাজাদাই মধুপুর আইবার পারবে ক্লাই আগারও আইসে তো মত আমার হাত মে লেখা আছে। তোর একটা বড় হিম্মত আছে যে আমার পেটে এক গায়ে তুই হাত দিয়েছিস? হ্যাঁ মাসি, তুই জানিস লাই আমি কাঞ্চিকে ভালোবাসি, আর তোর কাঞ্চি ভালোবাসে ওই শাহজাদাকে। আমার বেটি যাকে পছন্দ করবে তাকে ভালোবাসবে, তো যা এখান থেকে আমার বাড়ির সীমানায়, তুই কবি আসবি লাই? ঠিক আছে, আমার নাম বিপদ আছে।
লাগে মনে, তুমি বিনে মনের কথা কইব কাহার শানে। তুমি আমার কি সুন্দরী, তোমাকে নতুন দেখছি যে। আমি শাহজাদার খাস বাতি খাবার নিয়ে এসেছি। তুমি শরবত খাবে? না, খাও না, আমাকে একটু আদর দাও। এবার কিন্তু আমার কথা রাখতেই হবে। শরবত কিন্তু তোমাকে খেতেই হবে। তুমি যখন এত করে বলছো, দাও দাও খেয়ে নেই, দাও দাও খাও। দেখো কি মজা,
আচার কি মরা ভালো এই চাবি দিয়ে খুলব তালা ভাঙের শরবত খেয়ে ঘুমানো অনেক বালা হুজুর কে তুমি আমি মহাপতারী মহাপাত মহাপাত আলী তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না পরে করবেন হুজুর বালার বালা বাঁচার চেয়ে মরা বালা এখন তাড়াতাড়ি জেলখানা থেকে পলাইয়া যাওন এর পালা চলেন হুজুর চলো সৈন্য সামন্ত থাকতে ও পালালো কেমন করে আমাকে জানানো হলো না কেন জবাব দাও বেগম সাহেবা আমাকে মাফ করে দেবেন বলার বলা বাচ্চা চেয়ে মরা বলা কষ্টের চেয়ে পলাইয়া যাওয়া অনেক বলা তাই শাহজাদাকে পলাইয়া যেতে আমি সাহায্য করেছি এখন কোথায় সে মধুপুরে হুকুম বেগম সাহেবা এক্ষুনি এই মুহূর্তে মধুপুর যাত্রার আয়োজন করুন আমার অবাধ্য হয়ে শাহজাদা কোন মতেই ওই ধূপিনী কন্যাকে বিয়ে করতে পারে না আমি বেঁচে থাকতে তা হতে দেব না যান এক্ষুনি প্রস্তুত হন কাঞ্চি আমার জান এখন তোর দিমাগ ঠিক হয়েছে না রে আচ্ছা এখন তার তোর দিমাগ ঠিক হয়ে যায় চল এখন তোকে আমি বিয়া করবে শাদি কা বন্দোবস্ত কর আমার দিমাগ খারাপ করেছে কাঞ্চি রে আমার অপমান করেছে আজ আমি কাঞ্চিকে বিয়া করুন ঠিক আছে বন্ধু আমি আমি রাজি আছি কাঞ্চিকে বলা মা একই কথা দিলে
একটু আমাকে বিষ এনে দে মা, বিষ এনে দে। ভগবান তোকে দেখেগা, ভগবান তোকে দেখেগা। বদ্রুর কথা শুনলাম, এখন তুই বল রানীর মা। আমি আর কি বলবো সর্দার, কাঞ্চি শাহজাদাকে ভালোবাসে, আমি তো তোকে সব বাতালাম। ওকে ওকে আমি ছোটবেলা কুড়িয়ে পেয়েছিলাম, ও তো আমাদের কাবিলার মেয়ে না আছে। বদ্রু বদ্রু রানীকে বিয়ে করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাঁচিকে না। তুই ঠিক বলেছিস রানীর মা, তাই হোক। না সর্দার, আমি কাঁচিকে চাই, আমি সর্ব একলাই। না বদ্রু, এ হতে পারে না, আমাদের সমাজে গ্রহণ করবে একলাই। আমি মনে নাই সমাজ। বদ্রু ঠিক আছে, আমি এক্ষুনি কাশিমপুর যাইব, বাসার কাছে বিচার চাইতে। এ রাজ্য আমার, বিচার আমি করব। ওই বিদ্রোহী ধুপিদের বন্দি করো। সর্দাদা হুজুর, আপনি? এখন আমি শাহজাদা নই সর্দার, আমি তোমার কাবিলার মেয়ে কাঞ্চিকে বিয়ে করতে চাই। শাহজাদা? হ্যাঁ, প্রেমনগরের রানী বানাতে চাই। না, এ হতে পারে না সর্দার, আমি ধুপিনী কন্যা, আমাদের সমাজেই আমার বিয়ে হবে। এ কি বলছো তুমি কাঞ্চি? হ্যাঁ, আমি ঠিকই বলছি শাহজাদা, যেখানে তোমার মাতার অনুমতি নেই, তুমি যে এক বৃদ্ধা রমণীর আমানত, যে নারী বিধবা হয়ে দীর্ঘ ২৪টি বছর ধরে তোমাকে প্রতিপালন করছেন প্রেম ভালোবাসা দিয়ে, তার আশা আকাঙ্ক্ষা আমি দমরে মুচড়ে চুরমার করে দিতে পারি না। আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। প্রেম ভালোবাসা গুনাহ নয় কাঞ্চি, আজ তোমাকে বলতেই হবে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে, আদর সোহাগ দিয়ে আমার জীবনকে কানায় কানায় ভরিয়ে দিয়েছিলে, তার কি ছিল নিছক অভিনয়? অভিনয় আমি জানি না সাহজাদা, তাই তো তোমার নির্মম ভালোবাসায় আমি সাড়া দিয়েছিলাম, তোমাকে প্রাণ ভরে ভালোবেসেছিলাম, কিন্তু যখন জানলাম তোমার মাতা তোমার বিবাহের জন্য একজন রাজকন্যা ঠিক করেছেন, তখন ভাবলাম একজন মাতৃতুল্য আশা আকাঙ্ক্ষাকে আমি ধূলিসাৎ করে দিতে পারি না, পারি না, পারি না। তুমি ভুল বুঝেছ কাঞ্চি, আমার আম্মি গর্ভধারিণী হতে পারেন, কিন্তু স্ত্রী প্রেমিকা তো হতে পারেন না, তাই তার কাছ থেকে চলে এসেছি তোমার কাছে। তুমি আমাকে গ্রহণ করো কাঞ্চি, গ্রহণ করো। না না সাজাদা, তা হয় না, তা হয় না। আমি যে তোমার মাতাকে কথা দিয়েছি, তার প্রাণ প্রিয় পুত্র সাজাদা ফারুককে আমি অবহেলা করব, ঘৃণা করব। তাহলে তুমি আমার মঙ্গল চাও না, আমার অপমৃত্যু দেখতে চাও, দেখতে চাও আমার প্রাণহীন দেহ। না সাজাদা, এমন কাজ করো না, চেয়েছিলাম সারাটা জীবন আমি তোমাকে আর তোমার প্রেমের পরশকে মূলধন করে বেঁচে থাকবো, তুমি আমাকে ক্ষমা করো সাহজাদা, আমাকে ক্ষমা করো। কাঞ্চি, একবার আমার দিকে চাও, তোমার প্রেমে আজ আমি গৃহ ত্যাগ করেছি, সিংহাসন ছেড়েছি, তোমার দুয়ারে এসে হাজির হয়েছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না কাঞ্চি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। হা বেটি, শাহজাদা হুজুর তোকে এক নয়া জিন্দগি দিতে চায়, তুই গ্রহণ কর বেটি। ফারুক কাঞ্চি, ফারুক কাঞ্চি, আমার কাঞ্চি। শাহজাদা হুজুর, আমি একটা কথা করবার চাই, হে কাঞ্চি, হে কাঞ্চি, আমার আসলে বেটি নেই আছে। কি বলছো তুমি মা? হ্যাঁ হ্যাঁ বেটা, আমি ঠিক কেটেছি, আজ সে 10 সাল পাইলে উসে নদীর কিনারে মিলা থা, উস বক্ত উসকো দেখনে মে শাহজাদি মালুম হতা, লেকিন আজ সে তো কুছ বতায়নি, উসকা কুছ নিশানা মেরে পাস থা, মে আবি লে আতা হুঁ। তাহলে কাশিমপুরের শাহজাদে কাঞ্চনমালা, এই কাঞ্চিকে
তুমি? হ্যাঁ শাহজাদা, সবই ওই কুচকরি সিপাহী সালার কারসাজি। আমার পিতার মৃত্যুর পর আমি সিংহাসনে বসেছিলাম, কিন্তু পথের মধ্যে সৈনিক দ্বারা আমাকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। তারপরেই এখানে সর্দার। শাহজাদা, সর্দার, আর আমাদের বিবাহের জন্য প্রয়োজন সবকিছু আয়োজন করো। আমি এখনই করবে শাহজাদা, আমি এখনই করবে। ওই রূপিনী কন্যাই তাহলে কাঞ্চনমালা? হা বাদশাহ হুজুর, ওই লড়কি শাহজাদি কাঞ্চনমালা আছে। তুই এ কথা জানলি কি করে? কাঞ্চিকে আমি বহুত প্যার করতাম, ফির ওকে বি শাদি করতে চাইলাম, সর্দার নারাজ হইল, ফির রানীর মা সর্দারের কাছে সব কুছ ফিরেস্তি কইল। ভদ্র, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তাহলে আপনি আমার গর্দান লিবেন, আর আর আমার বাদ যদি চাচা হয় তাহলে তুই যা চাবি তাই পাবি, সৈন্য বলে অর্থ বলে আমি তোকে সাহায্য করব। আচ্ছা হুজুর, চলি আমার সাথ, সত্য মিথ্যা প্রমাণ করিলে। না, প্রমাণের প্রয়োজন নেই, আমি সব বুঝতে পেরেছি। কাঞ্চনমালায় এতদিন ধূপিনী কন্যা সেজে কাঞ্চি বলেছিল। বজ্র, আচ্ছা হুজুর, যা সাপুরে সর্দারকে ডেকে আন। দিবাহ সালার যেরকম যাবে না, তুমি ওর সঙ্গে যাও। সালাম হুজুর। সালাম। কি লাইগা এই গরিবরে ডাকছেন হুজুর? তোমাকে ধনী বানাবার জন্য কাছে এসো। এখানে কাঞ্চনমালা আছে। Thank you.
কাঞ্চি, আমার কাঞ্চন, আমার কাঞ্চন মালা। সর্দার, সর্দার যেখান থেকে পারো সাপুরের সর্দারকে ডেকে আনো। আমি এখনই যাচ্ছি সর্দাদা হুজুর, আমি এখনই যাচ্ছি। আমি বেঁচে থাকতে আমার কাঞ্চন মালা মরতে পারে না। আমার কাঞ্চি মাকে ভালো করে দে, ওর স্বাধীন দিন আছে, মা মানুষের কসম। আমার কাঞ্চি মাকে বাঁচায় দে, বাঁচায় দে। যা উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, ছু ছু মন্তর ছু, যা যা। হুজুর, যে সাপ কাঞ্চনমালাকে দংশন করেছে সে আর এই এলাকায় নেই, কারণ সাপটি সুতানলি, বহুত চতুর, হয়তো অনেক দূরে চলে গেছে। তাহলে উপায় কি তাই বলো সর্দার। একমাত্র উপায়, আমার কাছে যে শীষনাগ আছে সেই শীষনাগটাকে ধরে আনতে পারত হুজুর। তবে দেরি করছো কেন? আমার শীষনাগের মনি নেই, তাই সে আজ নিশ্চিত। এখন নাগমণি জোগাড় করতে হবে হুজুর। নাগমণি? এই তো আমার আঙুরিতে আছে, এটা দ্বারা সম্ভব? তাহলে দিন হুজুর। এই নাও, এটা পেলেন কোথা সাহায্য হুজুর? এটা আমাদের বংশানুক্রমে আমার হাতে এসেছে। যা নাগ, যা উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, আসমানে যা, পাতালে যা, যেখানে সুতানলি বসে আছে তাকে ধরে নিয়ে আয়। ছু ছু মন্তর ছু, যা যা যা। যেন কোন মতে আসতে না পারে। আচ্ছা
শাহজাদা, শাহজাদা, আপনার নাগমণি নিন হুজুর। আজ থেকে নাগমণি তোমাকে দান করলাম সর্দার। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি আমি এখানে কেন? কি হয়েছিল আমার? তোমরা তোমরা তো ভিড় করে কেন? কাঞ্চন, এখন তুমি সুস্থ। তোমাকে সাপে কেটেছিল, ওঠো। বেঁচে যাপনা যাপনা, কাঞ্চনমালা বেঁচে উঠেছেন। কি বললে? যাও এক্ষুনি ওকে উঠিয়ে নিয়ে এসো। উজির সাহেব, আপনি? বেগম সাহেব আপনাকে নিতে পাঠিয়েছেন। আমি তো যেতে আসিনি উজির সাহেব। কাঞ্চি, উড়াও কাঞ্চিকে। এত বড় স্পর্ধা, আমার রাজত্ব থেকে এই বিদ্রোহ? আমার কাছ থেকে কাঞ্চিকে উঠিয়ে নিতে চায়? সীমা ওশালা দাঁড়িয়ে দেখছো কি? যাও ওই উশৃঙ্খল বিদ্রোহী ও তার সহযোগীদের উচিত শিক্ষা দাও। কিভাবে মারব? আমাকে মারলে বলে যাবো কাশেম খান নিহত। এই সামান্য সৈন্য নিয়ে আমরা কিছুতেই পেরে উঠবো না। এক্ষুনি রাজ্য প্রস্থানের আয়োজন করো। শাহজাদা হুজুর, কাশিমপুরের বাদশাহ এই বিদ্রোহীকে সাহায্য করেছিল। সিপাহসালার, আপনি কাল প্রত্যুষে কাশিমপুর রাজ্য আক্রমণ করে বাদশাহ ও তার রাজ্যে সকল বিদ্রোহীদের প্রেম নগরে হাজির করুন। যান। যে হুকুম শাহজাদা হুজুর। ওজির আজম সাহেব, আদেশ করুন, প্রেম নগর যাবার প্রস্তুতি নিন। যে হুকুম শাহজাদা হুজুর। মা কাঞ্চি, মা গো, আজ আজ তোমরা আমার সঙ্গে প্রেম নগরে যাবে মা? হ্যাঁ মা, কাঞ্চন ঠিকই বলেছে। তা হয় না শাহজাদা হুজুর, আমাদের বাপদাদার বাড়ি ছেড়ে দিয়ে আপনি কোথায় যাবেন? ঠিক আছে মা, তাই হোক। সর্দার, শাহজাদা, আজ থেকে তোমাদের এই পরগনার সব খাজনা চিরদিনের জন্য মৌকুব করে দিলাম। শাহজাদা, তোমরা বিনা খাজনায় এই পরগনায় বসবাস করবে। পালার বালা বাচ্চার চেয়ে মরা বালা, তাড়াতাড়ি আসুন। এবার আপনার শাহজাদার সাথে বাসর করে জাউনের পালা। এক্ষুনি তুমি সেনাপতিকে সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকতে বলো। যে কোনো সময়ে প্রেম নগরের সৈন্যবাহিনী রাজ্য আক্রমণ করতে পারে। যাও। Oh!
আমাদের কাশিমপুর রাজা আক্রমণ করেছে। একটি সিপাহী ও যেন জীবন্ত অবস্থায় রাজ্য থেকে ফিরে যেতে না পারে। একজন ধূপিনী রাজবধূ হতে পারে না। তুমি কি ভেবেছ মেয়ে, আমার কথাকে অমান্য করে কাক হয়ে ময়ূর পুচ্ছ পরে শাহজাদা ফারুককে ফুসলিয়ে বসে এনে এই রাজ্যের ভবিষ্যৎ রানী হতে চাও? আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এখনই এই মুহূর্তে মহল ছেড়ে বেরিয়ে যাও। তাই যাচ্ছি মা, সত্যি আমি দোষী, লোভী, কলঙ্কিনী। তাই আপনার প্রাণ প্রিয় আদরের সর্দারকে ফুসলিয়ে কাক হয়ে ময়ূরে পুচ্ছ পরে রানী বেগম হতে চেয়েছিলাম। আপনি আমার ক্ষমা করুন মা, আপনি আমার ক্ষমা করুন। আমি এক্ষুনি এই মুহূর্তে এই মহল ছেড়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, যেখানে পেয়েছিলাম পথের মানুষের ভালোবাসা। দাঁড়াও কাঞ্চি, যেও না। আমি হুজুর, কাঞ্চন কখনো এই মহল থেকে রাজ্য থেকে যাবে না। যদি যায় তাহলে আমি ওর সঙ্গে চলে যাব। আপনাকে তো আমি একদিন বলেছিলাম ওই ধূপিনী কন্যা কাঞ্চিকে নিয়ে ওই মধুপুর ঘরে আমি বনবাস করব। চাই না আপনার ঐশ্বর্য, চাই না আপনার ওই সিংহাসন। ভালোবাসার বিচারী আমি, আমার ভালোবাসাকে পূর্ণ মর্যাদা দিতে চাই। আমি হুজুর পূর্ণ মর্যাদা দিতে চাই। চলো কাঞ্চন, ওই নির্মম নিষ্ঠুর হৃদয়হীন মহিলার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। চলো, আমরা অনেক দূরে গিয়ে সুখের নীর বাঁধব, যেখানে ওই নিষ্ঠুর ডাইনী রাক্ষসী রানী বেগমের দৌরাত্ম্য থাকবে না। চলো কাঞ্চন চলো, দাঁড়িয়ে লাভ কি? দাঁড়ান শাহজাদা, বেগম সাহেবা আপনি পুনরায় ভুল করছেন। একবার কি চেয়ে দেখেছেন ওই ধূপিনী কন্যার দিকে? চেয়ে দেখেছেন ওই নিষ্পাপ করুণ চাহনির দিকে? ও কে? ওই কাঞ্চন ধূপিনী কন্যা নয়, কাশেমপুরের মৃত শাহজাদী কাঞ্চনমালা। একি বলছেন উদি সাহেব? হ্যাঁ আমি ঠিকই বলছি বেগম সাহেবা, এবার মধুপুর গড়ে গিয়েই তো আসল রহস্য উদ্ঘাটন করতে পারলাম। মা কাঞ্চনমালা, আমাকে তুমি ক্ষমা করো মা, তবে আমি আগে কেন জানতে পারিনি যে তুমি কাশিমপুরের মৃত বাচ্চা গজনপুর আলীর কন্যা কাঞ্চনমালা। এসো মা আমার বুকে এসো, শাহজাদা ফারুকের সেই দীর্ঘকালের আশা নিয়ে থাকা আকাঙ্ক্ষিত ধন তুমি। মা, মা, একবার মুখ তুলে চেয়ে দেখো তো মা এই দুঃখিনীর দিকে। আমি কি সত্যি নিষ্ঠুর, নির্দয়? তাইনি সন্তানেরা বুঝতে পারে না মায়ের বুকের আর্তনাদ, মনের ব্যথা। একদিন তুমিও মা হবে, তখন বুঝতে পারবে মায়ের মনে কেন এত দুঃখ। মা, শাহজাদা ফারুক তুমিও এসো বাবা আমার বুকে। আমি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ হতে কাঞ্চনমালা এই প্রেমনগর রাজ্যের ভবিষ্যৎ রানী দেবী। তোমাদের রাজ্য আর আমাদের রাজ্য মিলে একত্রে গঠিত হবে বিশাল রাজ্য প্রেমনগর। উজিরে আজম, বেগম সাহেবা এক্ষুনি কাশিমপুর রাজ্য আক্রমণ করে
বর্তমান বাদশাহ বেগম ও সমস্ত ষড়যন্ত্রকারীদের বন্দী করে এই প্রেমনগরে হাজির করুন। তার আর প্রয়োজন নেই বেগম সাহেবা, সকলকে বন্দী করে হাজির করেছি। ওই দেখুন, সিপাহসালার ইমদাদ খা, আমি জানতাম না আপনি এত নীচ, এত জঘন্য কুচক্রী। রাজ্যের লোভে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করবার চেষ্টা করেছিলেন, আর আপনি মৃত বাচ্চার বেগম দৌলত মেহতা, আপনিও লোভী কম ছিলেন না। এবার আপনারা নিজেরাই অনুমান করুন কি শাস্তি আপনাদের হওয়া উচিত। আমি স্বীকার করছি, আমরা উভয়ে দণ্ডিত বেগম সাহেবা, আপনি আমাদের ক্ষমা করুন। না বেগম সাহেবা, কখনো এরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এরা দুজনই ছোটবেলায় যে কষ্ট আমাকে দিয়েছে এখনো তো আমার মনে প্রাণে জীবিত আছে। ওদের উচিত শিক্ষা দিন, যেন রাজ্যের মানুষ বুঝতে পারেন চক্রান্তকারীদের, বিশ্বাসঘাতকদের শাস্তি কি। মা কাঞ্চনমালা, তুমি ঠিকই বলেছ, ওই বিশ্বাসঘাতকদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সিপাহসালার, এক্ষুনি এই কুচক্রীদের রাজদুর্গের অন্ধকার কারাগারে নিক্ষেপ করুন। শাহজাদা, এ কি বিচার করলেন? বেগম সাহেবা, আপনি তো মা, আপনি কি ক্ষমা করতে পারেন না? আমি হুজুর, বোন ফুলমালার কোনো দোষ নেই, ও আর উজির সাহেব আমাদের সঙ্গে থাকবেন। আমি ফুলমালাকে একজন সৎ সাহসী বীরের সঙ্গে বিয়ে দিয়ে কাশিমপুর রাজ্য পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই। শাহজাদা, বোন কাঞ্চনমালা, আপনারা আমাকে ক্ষমা করুন। আপনাদের এই সততার ঋণ যেন সারা পৃথিবীর মানুষ অনুভব করতে পারে। ক্ষমাই ধর্ম, ক্ষমাই মঙ্গল। শাহজাদা ভালো, শাহজাদা ভালো, শাহজাদি কাঞ্চনমালা, শাহজাদির সাথে শাহজাদার মিলনের পালা। তোমার লাগি প্রাণ করে আনতা।